শীতের হাওয়া আমাদের কিন্তু শরীরে মনে নাচন ধরিয়ে দিচ্ছে বলা যেতে পারে। অর্থাৎ শরীরে নানা রকম সমস্যা হচ্ছে আর মনে তো আনন্দের বন্যা বইছে। শীত মানেই পিকনিক, শীত মানেই ঘুরে বেড়ানো, শীত মানেই হই হট্টগোল, আর সেই সঙ্গে শীত মানেই ঠান্ডা লাগা, গলা ব্যথা, খুশখুশে কাশি হওয়া, সর্দি লাগা, এই ধরনের নানা রকম সমস্যা, সঙ্গে হাঁচি তো রয়েছে। এই সমস্যাগুলোর ঘরোয়া সহজ পদ্ধতি আমরা বেশ কিছু জানি, বেশ কিছু মনে থাকে না, সেই মনে করিয়ে দেওয়ার জন্যই কলকাতা ক্যানভাস। যখনই বলবো বলবেন এটা আমরা জানি কিন্তু মনে থাকে না, সেই কারণেই আজকের ভিডিও যে ঠান্ডা লাগার হাত থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে। আজকের প্রসঙ্গ লবঙ্গ। লবঙ্গ আপনাকে কীভাবে এই ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করতে পারে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি লবঙ্গ এই শীতে ঠান্ডা লাগার হাত থেকে আপনাকে কীভাবে রক্ষা করবে। প্রথমে কয়েক টুকরো লবঙ্গ নিন, সেটাকে সেদ্ধ জলে সামান্য নুন মিশিয়ে হালকা গরম থাকতেই খেয়ে নিন। অর্থাৎ জলের মধ্যে কয়েক টুকরো লবণ দিয়ে সেই জলটাকে সেদ্ধ করুন, তার মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে যখন হালকা গরম ভাব থাকবে তখন সেই জলটাকে খেয়ে নিন। এটা আপনার এই ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করার জন্য ভীষণ উপকারী। এছাড়া আরেকটি পদ্ধতি আপনি করতেই পারেন, কিছু লবঙ্গ ও আদা জলে 15 মিনিট সেদ্ধ করে সেই জলটা দিয়ে গার্গলও করতে পারেন। যদি খেতে পারেন তাহলে খুবই ভালো, যদি খেতে নাও পারেন গার্গল করতে পারেন। অনেকে আবার গার্গল করতে পারে না, জলটা গিলে ফেলে, এই ধরনের সমস্যা যাদের থাকে গার্গল করার সমস্যা তারা খেয়ে নিলেও এতে কোনো সমস্যা নেই, কারণ লবঙ্গ দিয়ে এই যে জলটি আপনি তৈরি করছেন সাথে একটু আদা দিচ্ছেন তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকছে না, সেই কারণেই পুরোটাই প্রাকৃতিক বিষয়, সেই জন্যই কোনো রকম সাইড এফেক্টের ভয় নেই, তাই আপনি যদি খেয়েও নেন জলটা তাতেও কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল লবঙ্গ ঠান্ডা লাগার হাত থেকে আপনাকে কিভাবে মুক্তি দিতে পারে বা রেহাই দিতে পারে। আজকের ভিডিওটা আশা করি আপনার উপকারে আসবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এসব ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে, সে কারণে সকলেরই এই ধরনের বিষয়গুলো জানা প্রয়োজন। তাই যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন কীরকম লাগলো। আর সেই সঙ্গে বলি আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে নিজেকে সমস্ত কিছু থেকে রক্ষা করবার সহজ সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই শীতে ঠান্ডার হাত থেকে বা ঠান্ডা লাগার হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই সঙ্গে রাখুন লবঙ্গ, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।